ঘটল এক অদ্ভুত ঘটনা। এবার মাছ ব্যবসায়ী করলেন প্রসূতির অপারেশন। পিরোজপুরের মঠবাড়িয়ার মাছ ব্যবসায়ী তার ক্লিনিকে নিজের ডাক্তার সেজে প্রসূতি মায়ের অপারেশন করেছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পৌর শহরের দক্ষিণ বন্দর মাছবাজার সংলগ্ন মহিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরীর নেতৃত্বে র‍্যাব ৮ একটি দল অভিযান চালিয়ে ক্লিনিকের মালিক মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফাকে তিন মাসের কারাদণ্ড ৩০,০০০ টাকা জরিমানা করেছেন। স্থানীয়রা জানান, এর আগেও মোস্তফার বিরুদ্ধে তার ক্লিনিকের নার্সকে যৌন হয়রানি, ভুয়া ডাক্তার দ্বারা অপারেশনে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ সহ নানা অভিযোগ রয়েছে। একই দিন উপজেলার ধানিসাফা বন্দরের আব্দুল রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার আমির হোসেন ভুইয়াকে এবং ভুয়া ডাক্তার এএইচ ভুইয়া সুজনকে ৩০,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড এবং সৌদি প্রবাসী ভুয়া ডাক্তার আমির হোসেন ভুইয়াকে দিয়ে বিভিন্ন সময়ে অপারেশন করানোর অপরাধে হাসপাতালের মালিক মোহাম্মদ মনির হোসেনকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেছেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।